সো ধন্যবাদ আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কমন পুট এবং প্রোটোকল সম্পর্কে। সো আপনারা জানেন টিসিপি এবং ইউডিপির যে কিছু প্রোটোকল রয়েছে সেগুলো যদি বলি এফটিপিভি ফাইল ট্রান্সফার প্রোটোকল, সেটা 2021 ব্যবহৃত এসএসএইস, সেটা 2022 ব্যবহার হয় টেলনেট, 2023 এসএমটিপি, 25 ডিএনএস, 53 এবং এইচটিটিপি না 80, যেটা অবশ্যই বহুল প্রচলিত, সবাই আমরা জেনে থাকি এইচটিটিপিএস 443, এই পুটটা আমরা ইউজ করে থাকি, আইএমএপি 4143 এবং পিওপি 3 এটা 110, আর ইউডিপিতে ডিএনএস 53, তারপরে ডিএসসিপি 67 এবং কি টিএফটিপি 69 এবং কি এনটিপি 123 এবং কি এসএনএমপি 168। সো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব, প্র্যাকটিক্যালের জন্য আমি আমার ভার্চুয়াল ল্যাবে যাব। সো এটাকে আমরা স্টপ করে দেব বিকজ ওকে আমরা ক্লিয়ার করে নিলাম। সেই সাথে আমি আরেকটা মেশিন অন করব বিকজ আমার আরেকটা মেশিন অন করতে হবে। সো জাস্ট ওয়েট ফর ওপেনিং মেশিন। সো আমি পুটগুলো সম্পর্কে বলবো যে প্রত্যেকটা পুট আসলে কি বা কীভাবে আমরা আসলে হ্যাকিংয়ের ক্ষেত্রে সার্চ করে থাকি অথবা আমরা সাইবার সিকিউরিটি ক্ষেত্রে সার্চ করে থাকি। এই মেশিনটা এমএসএফ ওকে এমএসএফ অ্যাডমিন এমএসএফ অ্যাডমিন আইপিএ। সো আমরা যদি এর আইপি অ্যাড্রেসটি দেখি 192.168.80.123। সো আমরা আমাদের কালি মেশিনে ফিরে যাব, সুডো ব্যাশ আমরা না এনম্যাপের সাহায্যে দেখব, এনম্যাপ এসভি পি এসভি 192.168.8.132 just to it. এডম্যাপের সাহায্যে আমরা আসলে পোর্টগুলো স্ক্যানিং করে থাকি। এডম্যাপের সাহায্যে আরও অনেক কাজ করা হয়, বাট এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা পুটগুলো স্ক্যানিং করে দেখবো যে আসলে কোন পুটটা কী, কারণ এই ভিডিওটি হবে আসলে কমন পুট এবং প্রোটোকল সম্পর্কে। সো আমার পুটটি স্ক্যানিং হচ্ছে, হতে থাকুক আমরা আলোচনা করে থাকি। সো এই যে কমন ইউডিপি এবং টিসিপি রয়েছে, সো এর ভিতরে আমার পুটগুলো অন করে দিবে। সো আমরা যদি এখানে দেখি তো 21 টিসিপি সেটা হচ্ছে এফটিপি পোর্ট এবং 22 এটা এসএসএইচ পোর্ট এবং 23 হচ্ছে ওপেন টেলনেট পোর্ট এবং কি 25 হচ্ছে
এসএম ট্রিফি, সো এইভাবে যে পোর্টগুলো রয়েছে সব পোর্টগুলো আসলেই আমাকে স্ক্যান করে দিচ্ছে। সো আমি যে পূর্বে স্ক্যান দিয়েছিলাম সেটা একটু সময় সাপেক্ষ, সো এখনও সেটাকে লোড নিচ্ছে, বাট সেকেন্ডটা আমার অলরেডি দিয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ও এসআই মডেল সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।